সো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন এলাচি, দারচিনি, ব্ল্যাক লেমন, ফিশ মশলাটা মাছের ভাতের জন্য মশলাটা ঢেলে দিলাম। হয়ে গেলে এই যে পানি রেডি, মাছ ভাত বানাবো ফিশ মশলা দিয়ে। হ্যাঁ, ফিশ ভাত। যেহেতু এই পাশে বিরিয়ানি রেডি, এটা এই যে এইটা মাছের জন্য রেডি। এই যে লেমনটা ঢেলে চাউল দিচ্ছি, এখন দেখতে পাচ্ছেন চাউল ঢেলে দিচ্ছি মশলা। দেখেন কীভাবে হোল লেমন দিয়ে, হ্যাঁ, পানিটা আগে থেকে রেডি করে রেখেছি তারকা দিয়ে। তারকা বলতে তো বুঝতেই পারছেন আপনারা কি দিয়ে, আদা রসুন পেঁয়াজ দিয়ে আগে তেল ঢেলে দিলাম, তারপরে মশলা তারকে মেরে মশলা ঢেলে দিলাম। মশলা দিয়ে যখন জলটা পানিটা গরম হয়েছে, গরম হওয়ার সাথে সাথে চাউলটা ঢেলে দিলাম। চাউলটা ঢেলে দেওয়ার পরে এখন চামচ দিয়ে একটু লেড়ে দেবো, ভালো করে সুন্দর করে মিক্স করে দেবো। মিক্স করে দিয়ে দেবো ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিল লিপস, ধনিয়া পাতা দিল লিপস দিয়ে মাছের ভাত বানাবো। এই যে দিয়ে দিলাম ধনিয়া পাতা। এই যে মাশাল্লাহ, এই যে দেখতে পাচ্ছেন চাউল হচ্ছে, ভাত রান্না চলছে এখন, যে মাছের ভাত রান্না চলছে। এদিকে ঘি আর তেল রেডি। হ্যাঁ, লাস্টে উপরে দেওয়ার জন্য যে ভাত এখনও পাক ওঠেনি। এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন। সো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন ভাতটা হচ্ছে, এই যে কীভাবে সুন্দর করে পানিটা ভালো করে উবালানোর পরে একটু সিদ্ধ করে মশলা, দেখেন রাইসটা কত সুন্দর হচ্ছে। ভালো করে রাইসটা একদম সুন্দর করে, এই যে দেখতে পাচ্ছেন রাইসটা যতক্ষণ না পাক না উঠবে, মানে জলটা যতক্ষণ বুক বুক না উঠবে ততক্ষণ, এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে মাশাল্লাহ মাশাল্লাহ, কীভাবে রাইস হচ্ছে দেখতে পাচ্ছেন তো, কত সুন্দর। লাইভের মধ্যে আমি বানাচ্ছি চাউল, হ্যাঁ, ফিশ মশলা দিয়ে ফিশ রাইস, মাছ ভাত, যেটাকে আমরা মাছ ভাত বলি। ক্যামেরাটা একটু সমস্যা করতেছে, সমস্যা নেই, তারপর চলবে। এই যে এখন মাছ, ওই ভাতের যে পানিটা আছে, মাঠটা উঠিয়ে নেব। উঠিয়ে তেল ঘি দিয়ে ভালো করে অ্যালুমিনিয়াম ফয়েল মেরে দম মেরে দেব। এটা হলো আরবি স্টাইলের মাছের ভাত। এই যে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ, এই যে মাশাল্লাহ মাশাল্লাহ দেখতে পাচ্ছেন। এখন মাছের যে ভাতের যে মাঠটা আছে, মাঠটা উঠে দিয়েছি। উঠানোর পরে তেল ঘি ঢেলে দেবো। এই যে ক্যামেরাটা সমস্যা করতেছে, মোবাইলটি দিক সেদিক চলে যাচ্ছে, কারণ এক হাতে কাজ করা যায় না, এই জন্য একটু ডিস্টার্ব হচ্ছে। তার সমস্যা নেই, ওকে তাই না বললেন। তারপরও এই যে তেল ঢেলে দিলাম, তেল দিয়ে তারপরে দেবো ঘি। এখান থেকে ঘি, এই যে দেখতে পাচ্ছেন ঘি ঢেলে দিলাম, দিয়ে এখন দম মেরে দেবো, অ্যালুমিনিয়াম ফয়েল লাগিয়ে দম মেরে দেবো। এই যে দেখতে পাচ্ছেন ঢাকনাটা লাগিয়ে দেবো, এই যে অ্যালুমিনিয়াম ফয়েল লাগাবো এখন, অ্যালুমিনিয়াম ফয়েল লাগিয়ে দিলাম। হয়ে গেল রাস্তা, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আই লাভ ইউ। চিকেন মাংস